গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর এখন বাজে 8টা। আমি অনেক সকালেই উঠে গেছি, কিন্তু সকালবেলা উঠে আমি বাদবাকি টুকটাক যে কাজগুলো ছিল ঘরের বাদবাকি যে কাজগুলো সেগুলো করে নিয়েছি। আর সকালে উঠে আমার মেডিটেশন যেটা আমি করি সেটাও হয়ে গেছে। তো মেডিটেশনের করার পর আমি বিকেলে হোক বা সকালে হোক, বেশিরভাগ বিকেলটাতেই করি, কি আর টাইমটা পাইনি। তো আমি এক্সারসাইজটা করি বিকেলবেলাতে, যেহেতু সকালবেলাতে তোড়জোড় থাকে কারণে। আর বিকেলবেলা সময় কখনো সময় হলে করি, যদি না হয় তখন বিকেলবেলা একটা টাইম করে আমি করি নি। দুদিন ধরে করা হচ্ছে না, কিন্তু মেডিটেশনটা কন্টিনিউ করে যাচ্ছি, আর শুধু ওই এক্সারসাইজটাই করা হচ্ছে না, তো আবার স্টার্ট করব। তো প্লিজ তোমরা আমাকে জানিও আমার ভিডিও তোমাদের কীরকম লাগছে, খারাপ হলেও জানিও, ভালো হলেও জানিও, কারণ শেখার কোনো বয়স নেই। তো অবশ্যই তোমরা আমাকে জানিও আমার ভিডিও তোমাদের কাছে কীরকম লাগছে। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আরও বেশি বেশি করে, যাতে আমি আরও নতুন নতুন কন্টেন্ট তোমাদের জন্য আনতে পারি। আর ভালোও লাগে তোমরা যখন দেখি যে লাইক করো, কমেন্ট করো। তোমরা লাইক কমেন্ট করলে আমার আরও ভিডিও করতে আমি এনথু পাই। আমি চলে এসেছি রান্নাঘরে টিফিনটা করতে। তো টিফিনে আজকে ও জিজ্ঞেস করলাম কি খাবে, তো বলল রুটি বলেছিলাম, রুটি খাবে নাকি? তো রুটি তরকারি খাবে না বলছে, আমি ডিম টোস্ট খাবো। লঙ্কাটা দিই না, চায়ের মধ্যে তোমার সামান্য একটুখানি গোলমরিচ দিই, ব্যাস ওইটুখানি, একদম সামান্য। আর বেশি খাওয়াও ভালো না, কারণ পেট গরম হয় শুনেছি, এটা কতটা সত্যি আমি জানি না, কিন্তু ওই কারণেই আমি আর দিইনি গোলমরিচ, খুব বেশি দিইনি, একদমই ঝাল খাবে না তাই দিয়েছি, লঙ্কা খেতে চায় না, এই ওকে দিয়েছি আমি একটু সামান্য। আজকে আসবে আমার হাজবেন্ড, ও আগের নেক্সট আগের উইকে আসতে পারেনি, তাই এই উইকে আসছে। এসেও থাকবে না হয়তো, একদিনের জন্যই আসছে, মাঝখানে একদিন থাকবে তারপর চলে যাবে। তো ছুটি পাচ্ছে, এখনও ছুটি পায়নি, যেহেতু সামনে পুজো রয়েছে তো প্রচুর চাপ, ওই কারণেই ও এখন কোনো রকম ছুটি করছে না, তাই ও টাইম পেলে ও এরকমভাবে আসে। আর সম্ভবও না সবসময় এরকমভাবে প্রতি সপ্তাহে আসা, সবারই শরীরের একটা টায়ার্ডনেস থাকে, তো ওই কারণে ও আগের সপ্তাহে আসেনি, তো এই সপ্তাহে। আর আজকে প্রচুর গরম পড়েছে, প্রচুর বলা যায় না। স্কুলে ওদেরকে একটা দেখিয়েছে, ওটাই বোঝাচ্ছিল, তার মধ্যে আমি ওকে পড়তে বসিয়ে দিয়ে এদিকে তো ঘরেরও যে কাজগুলো সেগুলো করে নিচ্ছি, অল্প অল্প করেই এবার করা স্টার্ট করতে হবে। ঘর টর ক্লিন করতে হবে, ঝাড় পোছ করতে হবে, কারণ সামনেই পুজো আসছে, আর মহালয়ার আগেই আমরা করে থাকি। ঘরের কাজ তো কিছু মিটলো, এবার বাদবাকি কাজ আছে আমার রান্নাঘরে, সেটাই এখন দেখি কী কী করা যায়। আর হয়নি সেগুলোও করতে হবে, মাসকাবাড়ি বাজার নেই, বাজার করতে হবে, মাসকাবাড়ি সদাই বাড়ন্ত সেগুলো করতে হবে, বলতে গেলে অনেক কিছুই বাড়ন্ত, তো সেগুলো সব আনতে হবে। দেখি কী করা যায়, বাজারও অল্প আছে, কী করা যায় এখন ভাবছি। আর তার মধ্যে এত রোদ্দুর, মানে পাড়ায় আছেন আজকে নেক্সট লেভেলে, আজকে রোদ্দুর। আবার দেখি কী কী করি, আপাতত তো ঘরের টুকটাক যেগুলো আছে কি হাফ কাজ হয়ে গেছে, সকালবেলা দিয়ে যে কাজগুলো বাকি ছিল হয়ে গেছে, এখন শুধু জামা কাপড়টা ভিজিয়ে রেখেছি, সেগুলো আমি স্নান করার সময় গেছে দেবো, তো সব এখন এগুলো সব মেসি রয়েছে, তো ওগুলো সব পরে আমি একটু দেখবো, এখন একটু গিয়ে ওকে পড়ার কাজটা একটু দেখি। Around the
থেকে সব পড়ে গেছে, আজকে সব রোদে দিয়েছি, সব এরকম দড়ি টানিয়ে কিছু করার নেই। আর যেই রোদ্দুর উঠেছে দেখো, পুরো পরিষ্কার আকাশ, আকাশটা পুরো পরিষ্কার। আর যেই না এতক্ষণ রোদ্দুর ছিল, যেই না দিয়েছে দেখো হালকা করে একটু রোদ্দুরটা কমে আসলো। যাই না যাই হোক, থাকুক আপাতত কিছুক্ষণ। তো আমি একটু চেঞ্জ করে দিই, একটু পাল্টে পাল্টে দিই, তারপরে নাহলে হবে না। এরকম এখানে অনেক শাড়ি রয়েছে, আমি নতুন আমি কিচ্ছু পরিনি, এই শাড়িটা নতুন হয়ে রয়েছে, এই শাড়িটা নতুন। আপাতত রিভিশন দিচ্ছে, ও তো আপাতত এগুলো রিভিশন দিচ্ছে, তো দিক তো দেখো এখন কি ভালো রোদ্দুর উঠছে দেখো, ঠিক আছে কত ভালো রোদ্দুর উঠছে। তো ওগুলো আপাতত তো থাক, একটু রোদ্দুরটা অনেক দিন ধরে ভাবছি রোদ্দুর দেওয়া, সেই ওই বাড়িতে থাকতে একবার না দুবার রোদ্দুরে দিয়ে রোদ্রে দেওয়া হয়েছে, তারপর রোদ্রে দেওয়া হয়নি। দেখো এগুলো তো সব নাচের আমার ছিল, এগুলো রোদে দেওয়া হয়নি। এইটা এদিকে দিই বরঞ্চ সবচেয়ে বেস্ট, এটা এদিকেই দিই, এটা দেওয়া হয়নি, এটা এদিকে দিই। যেহেতু রোদ্দুর দেখলাম ভালোই রোদ্দুর উঠেছে তাই দিলাম, তো মাঝখানে দেখলাম রোদ্দুরটা কমে গেছিল, আবার রোদ্দুরটা বাড়লো, তো ওই জন্যই দিলাম। তো অলমোস্ট কাজ শেষ বলতে গেলে, তো কমপ্লিট হয়ে গেছে, অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো এবার জাস্ট একটু নুন লেবু আর চিনি দিয়ে একটা ভরবত করে খাচ্ছি, মানে একদম পাচ্ছি না, একটু রেস্ট নিয়ে, তো কিছুক্ষণ রেস্ট নেব, তারপরে আবার এবার স্নানটা করবো। রান্নাটা বাকি আছে, ওটা করে স্নানটা করে তারপরে খেতে। তো হাজব্যান্ডকে ফোন করেছিলাম, তো আসছে, ট্রেনেই আছে। রান্নাটা রেখে দিয়েছি অলরেডি, ওটা একটু বেশ হালকা ভাজবো, হালকা ভেজে তারপরে আমি মাছটা ভেজে তারপর ঝোলটা করবো। তো কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে যে ইলিশ মাছের ঝোলটা করে ওইটা করবো, আর মাথাটা আছে, মাথাটা আর মাছের তেলটা জাস্ট ভাজবো, আর কিচ্ছু করবো না। তোমরা রাত লাঞ্চটা করে নিই। বন্ধুরা, তো দুপুরবেলার পর তোমাদের সাথে আর কথা টথা হয়নি, কারণ জাস্ট জাস্ট লাঞ্চটা করেই একটু রেস্ট নিচ্ছিলাম, তো ছেলের সাথে একটু কথা টথা বলছিলাম, বলতে বলতে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। তো তারপরে এই জাস্ট কিছুক্ষণ হলো উঠলাম, আর এখন মেবি 6টা কি 6:30 বাজে, সন্ধ্যেটাও দেবো। তারপর হাজব্যান্ডও আজকে আসেনি এখনও, ও যখন আমি ওকে ফোন করেছিলাম ও বলেছি মানে ট্রেনে আছে, তো এখনও এসে পৌঁছায়নি, তো আসলো বলে। তো আমি চলো ড্রেসটাও চেঞ্জ করবো, ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যেটা দেবো, সন্ধ্যেটা দিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমার সন্ধ্যে দেওয়া অলরেডি কমপ্লিট, আর এখন সন্ধ্যে ও অলরেডি চলে এসছে, তো দেখলেই তোমরা যে ও চলে এসছে, তো এখনো ফ্রেশ হবে,
দেন ফ্রেশ হওয়ার পরে আমরা একটু রেস্ট নিয়ে যদি আগে থেকে কিছু করে দিয়ে থাকে তুমি তো বুঝবে না, তো বলছে যে একদম ডাইরেক্ট ডিউটি করে তারপরে চলে এসছি আর বসিনি, কারণ জানে ওই ট্রেনটা নয় পাবে না, মানে এতটা জার্নি করার পর পারে না, সত্যি স্বাভাবিক ব্যাপার। তো দুটো শিফট করে আসছে, একেবারে দুটো শিফট করে দিয়ে চলে আসছে। ফ্রেশ হচ্ছে, দেন আমরা ফ্রেশ হওয়ার পর আমরা একটু বেরোবো। তোমাদের যেরকম বলেছিলাম যে সদাই বাড়িতে নেই বারণ, তো তো সেটাই আমরা আনতে যাব, এসে তারপর তোমাদের দেখাচ্ছি যে কী কী এনেছি। A few moments later. তো চলো আর কী কী সদাই কিনেছি সেগুলো তোমাদেরকে একবার দেখি। এগুলো সব নিয়ে এসছে, এগুলো যেগুলো আনতে বলেছিলাম সেগুলোভাবে নিয়েছে। তো এনেছে, শুধু আরেকটা কর্নফ্লেক্স এনেছে, সেটা শুধু ওখানটাতে এখনও আসা হয়নি, ওখানে রয়েছে। তো এগুলো পরে আপাতত আমি এই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। তো এগুলোই আনা হয়ে, তো এগুলোই সব আনা হয়ে কি পরে এগুলো সব আমরা গুছিয়ে রাখবো। আর আরেকটা জিনিসও আনা হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া। তো আমার ইয়াররিংয়ের কালেকশনের মধ্যে আরও একটা অ্যাড হয়েছে, তো এটা পুজোর জন্যই কেনা হয়েছে। এই দেখো রিংটা আমার খুব পছন্দ হয়েছে, আমি জাস্ট চা, তো আমার এত পছন্দ হয়েছে রিংটা। তো দেখছিলাম তো হাজবেন্ড বলে নেবে, আমি বললাম যে এখানে তো আর কিছু বলার নেই। তো আমি সঙ্গে সঙ্গে বললো হ্যাঁ হ্যাংলার মতো, তো বলে ঠিক আছে নিয়ে নাও। তো আমি এই কানে দুটো আমার এত পছন্দ হয়েছে, আমি আর বেশি ইয়ে করে আমি নিয়ে নিয়েছি, আমার খুব পছন্দ হয়েছে। আর তোমরাও বলো যে ইয়াররিংটা কীরকম হয়েছে। তো আমি নিশ্চয়ই পরে একদিন যদি পুজোর মধ্যে পড়ি নিশ্চয়ই তোমাদের তো পরে দেখাবো। আর তো কীরকম হয়েছে নিশ্চয়ই আমাকে জানিও। কিন্তু এটা কিনেছি আর এটা জাস্ট একটা নিয়েছি, কারণ এটা আমার লিকুইড সিঁদুরটা শেষ হয়ে গেছিলো, তো সেটাই আনতে গেছি। তো এই এনেছি, আর বাজারটা জাস্ট কালকে সকালবেলা করব, এখন আর তো ধৈর্য ছিল না। কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, অনেক অনেক করে সাবস্ক্রাইব করো, যাতে আমাদের এই পরিবারটা আরও বড় হয়, আমি আরও ভালো নতুন নতুন কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসতে। বেশি বাড়াচ্ছি না ব্লগটা, খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।